হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে আমি আবার চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছো। আর হচ্ছে এখন আমি আছি হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে। বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমাদের এনা মামা, মানে আমাদের এনা বাসটা কিন্তু নষ্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছো না, নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন র্যাকার কিন্তু এখন এদেরকে মানে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, মানে নিয়েই যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছো। আর পুলিশের গাড়ি এসে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছো। আর আমরা কিন্তু এখানে মানে সবাই দাঁড়িয়ে আছি বন্ধুরা, কোনো বাস টাস পাচ্ছি না। সায়দাবাদ থেকে কোনো বাস যাবে না, এই এনা গাড়িটা যাওয়ার কথা ছিল কিন্তু এটাও যাবে না। আর ওই এনাটাও হচ্ছে খুলনার দিকে যাবে। আর হচ্ছে এখন আমাদের একটা লোকাল গাড়ি দরকার, লোকাল গাড়িও পাচ্ছি না, এদিক ওদিক টাকায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো লোকাল গাড়ি নাই রে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো। আর দেখি কোনো একটা লোকাল গাড়ি আসলে কিন্তু আমরা যে এ ভাই আমাদের নিয়ে যাও, নিয়ে যাও ভাই, দেখতে পাচ্ছো আমাদের নিচ্ছে না ভাই, কোনো গাড়ি নিচ্ছে না। কারণ আমরা হচ্ছে কাঁচপুর ব্রিজ যাবো আজকে, আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে কাঁচপুর ব্রিজ যাবো, আমাদের কেউ নিচ্ছে না। এখন দেখি কোনো গাড়ি যদি সদয় মানে একটু ভালো মনে মন মানসিকতার ড্রাইভার হয় আমাদেরকে যদি নিয়ে যায়। আর এখান থেকে কোনো গাড়ি নিচ্ছে না, কোনো লোকাল সার্ভিসও দেখতে পাচ্ছ, বলাকা সার্ভিস আছে সেগুলোও নিচ্ছে না। দেখি কোনো গাড়ি টাড়ি আসে কিনা বন্ধুরা, দেখতে পাচ্ছ দূরে কিন্তু একটা গাড়ি আসছে, কি গাড়ি তা বোঝা যাচ্ছে না। এখন যাই হোক, আস্তে আস্তে আসছে, দেখি এটা কি গাড়ি। এটা দিদি আমাদের, ও ভাই আমাদেরকে একটু নিয়ে যাও, নিয়ে যাও ভাই, দেখতে পাচ্ছ। হ্যাঁ এটা একটা বিআরটিসির গাড়ি ভাই, আন্তঃজেলার গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে যে আমাদের এখানে আমাদের কথা শুনছে, আরে ভাই পুলিশের গায়ের উপরে উঠে দিছে বন্ধুরা, দেখতে পাচ্ছ পুলিশ একদম বাসের মধ্যে ঢুকে পড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তা আমরা এখন একটা গাড়ি পেয়েছি বিআরটিসির এসি বন্ধুরা, দেখতে পাচ্ছ। মতিঝিল, গাবতলী, মানে পাটুরিয়া, যশোর, বেনাপোল, এগুলো আমাদের দরকার নেই। আমরা এখন একটু মানে যাব হচ্ছে কাঁচপুর ব্রিজের ওখানে, আমরা একটু এখান থেকে এখন যদি আমাদের নিয়ে যায়। যাই হোক, আমাদের এখন নিয়ে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ বিআরটিসি চমৎকার একটা গাড়ি, আমরা উঠে পড়ি। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখন বিআরটিসির গাড়িতে উঠে পড়ছি, দেখতে পাচ্ছ। আর বিআরটিসির গাড়িটা কিন্তু ছেড়ে দিচ্ছে, চমৎকার একটা গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বের হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এনা গাড়ি, দেখতে পাচ্ছ। এনা ফেনা নষ্ট হয়ে গেছে, এটাই করে আমি আসলে যেতে চাইছিলাম। এটা আসলে চিটাগাং যেতে চাইছিল কিন্তু চিটাগাং হচ্ছে যাওয়া যাচ্ছে না, গাড়িটা এখানেই নষ্ট হয়ে গেছে সায়দাবাদ থেকে বেরোতে। আর কোনো গাড়ি এখন চিটাগাং যাবে না। তো বন্ধুরা, আজকে যে রিকোয়েস্ট করছে তার নাম হচ্ছে এমডি রাকিন, উনি রিকোয়েস্ট করছে আমি যেন সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে কাঁচপুর ব্রিজ যাই। তা এখন আমরা কাঁচপুর ব্রিজের দিকে রওনা অলরেডি হয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের এসি আন্তর্জেলা এসি বাস বন্ধুরা, দেখতে পাচ্ছ কি আস্তে আস্তে যাচ্ছে, একদম গতিফতি নাই, দেখলেই বোঝা যায় বিআরটিসির গাড়ি তো শহরের মধ্যে চলে, এত গতিফতি দেখাবে কিভাবে, এত যেমন লঙে টঙে যায় না, দেখতে পাচ্ছ। চমৎকার একটি গাড়ি ভাই, এসি গাড়ি, মানে এসি গাড়ি মাত্র 300 টাকা ভাড়া নিচ্ছে। যাই হোক, খুব ভালোই লাগলো। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে কাঁচপুর ব্রিজ। আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। দেখতে পাচ্ছ আন্তঃজেলা এসি বাস সার্ভিস বিআরটিসি কিন্তু আস্তে আস্তে গতি নিয়ে কিন্তু ছুটে যাচ্ছে। এখন একটু গাড়ির মধ্যে চলে যাই, হালকা যাবে, হালকা 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 ব্রেকে পা যাবে, ব্রেকে পা যাবে, ব্রেক ব্রেক ব্রেক, আমরা হচ্ছে বাই যাবো এখন হালকা যাবে। যে গাড়ি ভাই, এ গাড়ি দেখলি ভাই এমনি ভাই ঘুম চলে আসে বন্ধুরা, এত গতি কম। আর আমরা কিন্তু এখন শহরের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। চমৎকার ঢাকা শহর, দেখতে পাচ্ছ। তোমরা ঢাকা শহর দেখতে চাইছো, এখন ঢাকা শহর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তেমন গাড়ি ফাড়ি নাই, এখন হচ্ছে 5:34 বেজে গেছে, আর আকাশে কিন্তু কালো মেঘ ফেক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু সবাই ওভারটেক করে চলে যাবে, কারণ এই গাড়ির কোনো গতি নাই, গতিহীন গাড়ি বিআরটিসি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ইগল মামা আমাদের পাশ দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে। এ যদি আজকে অন্য গাড়ি হতো ভাই, এত বড় অপমান সহ্য করা যেত না, আমরা কিন্তু ওভারটেক করে চলে যেতে পারতাম। আর বিআরটিসি তো সারা জায়গা থেকে লোক নেয় বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন কোথায় আছি ভাই? আমরা এখন পুরানো এয়ারপোর্টের কাছে আছি বন্ধুরা, সম্ভবত, আমার মনে হচ্ছে, আমি বলতে পারছি না। যাই হোক, এরকম গেট ফেট ডেকে আমার পুরানো এয়ারপোর্টের কথা মনে পড়ে গেল, আমরা এখন পুরানো এয়ারপোর্টের এখানে আছি বরাবর বরাবর। আর দেখতে পাচ্ছ আমাদের বিআরটিসি কিন্তু ভালোই গতি গতিফতি শুরু করছে। ব্রেক ব্রেক ভাই, টান দিবে টান দিবে, হ্যাঁ টান দাও টান দাও। আরে ভাই, এবার ইগল মামাকে ওভারটেক করে চলে যাচ্ছে কিন্তু আন্তঃজেলা এসি বাস সার্ভিস বিআরটিসি। এখন আবার গাড়ির মধ্যে চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। গাড়িটা কিন্তু হেভি সুন্দর টুন্দর, দেখতে পাচ্ছ, চমৎকার। এসআরএস এয়ারব্যাগও আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। যাক ভালো এই গাড়িটা, কিন্তু গাড়ির কিন্তু কোনো গতি নাই, কোনো লোক ফোকা উঠে যাবে না। যে কয়টা সিট সে কয়টাই হচ্ছে মানে গেট লক গাড়ি, এটা হচ্ছে গেট লক, বিআরটিসির গেট লকের মতো, মানে যে কয়টা সিট সে কয়টা লোকই উঠবে, এর বেশি কোনো লোক উঠতে পারবে না। আর দেখতে পাচ্ছ কোনো গতিফতি নাই, খুব আস্তে গতিতে ধীর গতিতে যাচ্ছে। এটা আসলে যারা হচ্ছে গতি টতি পছন্দ কম করে তাদের জন্য এই গাড়ি বরাবর। কিরাল যাবে সামনে, কিন্তু গোল চত্বর আছে, ব্রেকে পা ব্রেকে পা। আমরা কিন্তু আজকে পুরো শহরের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে যাবো, হালকা ব্রেকে পা। আমরা এখন নাবিল মামা আছে, দেখে শুনে দেখে শুনে দেখে শুনে, হালকা কে সেই গল মামা আমাকে ঠিক ওভারটেক করে চলে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ। যাই হোক, ওরা চলে যাক ভাই, আমরা ওভারটেক করতে যাই না, আমরা শহরের গাড়ি, শহরের মধ্যে হালকা পাতলা আস্তে আস্তে চালিয়ে যাই।
বরাবর বরাবর ক্লিয়ার মামা ক্লিয়ার আলকে যাবে। তো বন্ধুরা আমরা এখন বাইতুল মোকাররমের সামনে চলে আসছি আর স্টেডিয়াম দেখতে পাচ্ছ বাম সাইডে কিন্তু স্টেডিয়াম তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো স্টেডিয়াম কি চমৎকার একটা স্টেডিয়াম আর স্টেডিয়ামের পাশ দিয়ে ছুটে যাচ্ছে কিন্তু আমাদের আন্তর্জাতিক এসি বাস সার্ভিস। এখানে কোনো লোক নামবে নাকি? আরে ভাই কোনো লোক টোক নামবে না, এখানে সোজা একেবারে কাশপুর ব্রিজের ওখানে যে দাঁড়ায় থামবে এটা। আর এটা কি শাপলা চত্বর হয়ে যাবে তাও বোঝা যাচ্ছে না। যাই হোক আস্তে আস্তে যাচ্ছে, যাক এটা হচ্ছে মতিঝিল বাস ডিপো, মানে মতিঝিল তো হয়েই যাবে। বরাবর বরাবর ক্রিয়ার ক্রিয়ার ভাই কোনো গতি নাই, গতিহীন বিআরটিসি কে নিয়ে আমরা খেলছি ভাই, কি অবস্থা ভাই এই অবস্থা। খেলা যাবে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা হালকা ঠিক আছে। এবার সোজা যেতে হবে, সোজা যেতে হবে। সামনে কিন্তু লোক নামবে, কিন্তু দুজন লোক নামবে, হালকা যাবে হালকা যাবে। সামনে মোড়ে কিন্তু দুজন লোক নামবে, আমরা কোথায় আছি এখন বোঝা যাচ্ছে না। যাই হোক সবাই আজকে ওভারটেক করে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ শ্যামলী বৌদি কিন্তু আমাদের ওভারটেক করে চলে গেল শহরের মধ্যে। ও আমরা যাত্রাবাড়ির কাছে চলে আসছি বন্ধুরা। সামনে যে কিন্তু বাই মোড়ে কিন্তু দুজন লোক নামবে, হালকা যাবে কিন্তু আমরা বাই যাব, হালকা ব্রেকে পা যাবে। বামে যাবে, বামে সিগন্যাল দিয়ে দিচ্ছে কিন্তু হালকা হালকা, দেখে শুনে প্লাস্টিক আছে কিন্তু বুঝে শুনে। এই জায়গায় লোক নামবে নাকি না, একটু সামনে লোক নামবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আছি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের কাশপুর ব্রিজ পৌঁছাতে। যে গতি ভাই, এই গতিতে যদি আমি লং রুটে ফং রুটে যেতাম এই গাড়ি নিয়ে তাহলে আর দেখার লাগতো না। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ছুটে যাচ্ছে কিন্তু আমাদের আন্তঃজেলা এসি বাস সার্ভিস। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে কিছু যাত্রী নেমে গিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের বেশ অনেক যাত্রী এখানে কিন্তু নেমে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ আর কোনো যাত্রী কিন্তু এখান থেকে উঠেনি, আর আমরা কিন্তু যাত্রাবাড়ি একেবারে যেখান থেকে বের হয়ে যায় চিটাগাং এর দিকে সেই রোডের ওখানে আছি বন্ধুরা। দেখতে পাচ্ছ আর যাত্রাবাড়ি ফ্লাইওভার এখানে শেষ হয়ে গেছে, বিশাল একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছ। আমরা এখন সোজা যাবো, হালকা যাবে হালকা হালকা। দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে, ভাই সামনে কাশপুর পর্যন্ত যাবো, কেউ আছে নাকি ভাই? আসো আসো ভাই, গাড়ির সিট কিন্তু ফাঁকা আছে ফাঁকা আছে ফাঁকা আছে ভাই, কেউ উঠবে না এখান থেকে। দেখি সামনে থেকে কেউ যদি ওঠে টোটে নাকি, অনেকগুলো সিটি কিন্তু ফাঁকা আছে। বরাবর বরাবর ক্লিয়ার যাবে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এখান থেকে যাবে নাকি? কেউ যাবে 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 ভাই, রাস্তা ফাঁকা ভাই, আমার সিট ফাঁকা আছে কিন্তু, সিট ফাঁকা আছে কিন্তু যাবে। এখান থেকে কয়েকজন যাত্রী যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমরা এখন একটু বাস থামাই। তো বন্ধুরা এখান থেকে কয়েকজন যাত্রী উঠে পড়ছে, এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করতেছি। আর দেখতে পাচ্ছ 6:20 বেজে গিয়েছে বন্ধুরা, আসলে এটা কিন্তু কুড়িল বিশ্ব রোড থেকে আসে এই গাড়িটা, এটা আসলে শহরের মধ্যে চলাফেরা করে বন্ধুরা। দেখতে পাচ্ছ আর তেমন লোক ফোক রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু সবাই কিন্তু আসলে অনেক দূরে যাবে, কিন্তু এটা কাশপুর ব্রিজ পর্যন্ত যাবে, কারণ কাশপুর ব্রিজের উপরে কিন্তু আর যাবে না, এ শুধু ঢাকার মধ্যে রুট পারমিট। বরাবর বরাবর ক্লিয়ার যাবে ক্লিয়ার ক্লিয়ার, টেনে যাও মামা। তা বন্ধুরা এত খারাপ গতির গাড়ি নিয়ে আজকে খেলছি, দেখতে পাচ্ছ কোনো গতি ফতি নাই, মানে এখানে কোনো ক্লিয়ার ফিলিয়ারও বলা হচ্ছে না, বিষয়টা টান ফানও দেওয়া যাচ্ছে না, সবাই কিন্তু ওভারটেক করে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি, তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কাশপুর ব্রিজ, ঢাকা সায়দাবাদ থেকে কাশপুর ব্রিজ যাচ্ছি। আর হচ্ছে আজকে আমাদের গাড়ি হচ্ছে বিআরটিসির গাড়ি। তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক সাবস্ক্রাইব কিন্তু ফটাফট করে দিও কিন্তু। বরাবর ক্লিয়ার ক্লিয়ার, দেখতে পাচ্ছ আমরা সামনে কিন্তু কাশপুর ব্রিজের ওখানে চলে আসছি। আমরা ঠিক কাশপুর ব্রিজটা পার হয়ে কিন্তু আমাদের যাত্রা শেষ হয়ে যাবে, দেখতে পাচ্ছ আমরা এখন কাশপুর ব্রিজের উপরে উঠতে যাচ্ছি বন্ধুরা। এই দেখো কাশপুর ব্রিজের উপরে উঠে পড়ছি, এই যে কাশপুর ব্রিজ দেখো কি চমৎকার কাশপুর ব্রিজ। আর দেখতে পাচ্ছ রোড লাইট কিন্তু জ্বলে গেছে, 6:30 বাজে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আকাশে কিন্তু প্রচুর পরিমাণে কালো মেঘ আছে, কিন্তু বৃষ্টি ফৃষ্টি হতে পারে, যাই হোক বৃষ্টি না হয় ভালো। দেখতে পাচ্ছ বন্ধুরা আসলে দেখতে পাচ্ছ সামনে কিন্তু চলে গেলে বাইরে চলে গেলে হচ্ছে সিলেটের রাস্তা, সোজা চলে গেলে কুমিল্লার রাস্তা বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সামনে যাবো, বরাবর বরাবর ক্লিয়ার 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 ক্লিয়ার, এই কাশপুর ব্রিজটা পার হয়ে কিন্তু আমাদের যাত্রা শেষ হয়ে যাবে। সামনে যেয়ে কিন্তু আমাদের মানে স্টপ, মানে ওখানে আমাদের গাড়ি মানে স্টপ হয়ে যাবে, মানে আমাদের যাত্রীদের ওখানে সব নেমে যেতে হবে এখানে। বরাবর 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 ক্লিয়ার 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 ক্লিয়ার, এই তো রাস্তা শুনে আমরা কিন্তু কাশপুর ব্রিজ পার হয়ে গেছি বন্ধুরা। সামনে যে কোনো এক জায়গায় কিন্তু আমাদের গাড়ি এখন থামাতে হবে, কারণ আমাদের যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, আমাদের যাত্রা এই পর্যন্তই। এখানে যে গ্রিন লাইনের যে ডিপোটা আছে সেই জায়গায় কিন্তু আমাদের যাত্রাটা এই পর্যন্তই। আমাদের গাড়িটা আর লোকাল গাড়ি তো আসলে এই পর্যন্ত, এর বেশি ওই পাশে আর যাওয়া যাবে না, কারণ ওই পাশে গেলে আবার রুট পারমিট নাই আমাদের। তো বন্ধুরা আজকের যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। আবার নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো লোকেশন, নতুন কোনো গাড়ি নিয়ে আমি আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।